জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। এরপর শুরু করেন শোবিজ যাত্রা। নাটক আর বিজ্ঞাপন চিত্রে কাজ করে দ্রুতই জনপ্রিয়তা পেয়ে যান। অভিনয় করেছেন চলচ্চিত্র, তবে অভিনয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পড়াশোনায়। কয়েক বছর মালয়েশিয়ায় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিং বিভাগে পড়াশোনা করেছেন। দেশে ফিরে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সহ এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পানি বিক্রেতার ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় চলন্ত বাসের পেছনে কিছুক্ষণ দৌড়ে পানি বিক্রি করছেন লোকটি। এই ভিডিও অনেকেই শেয়ার করে ইতিবাচক মন্তব্য করেন। সেই ভিডিও অভিনেত্রী ফারিয়াও শেয়ার করেছিলেন। পরে 13 এপ্রিল বুধবার ফারিয়া আবারও একটি পোস্ট দেন ভিডিওতে থাকা মানুষটিকে নিয়ে। তিনি লেখেন, অবশেষে এই ভিডিওতে যে ভাইটাকে আপনারা দেখেছেন তাকে আমি খুঁজে পেয়েছি। আপনারা যদি কেউ ভাইটাকে আর্থিকভাবে সাহায্য করতে চান তাহলে 01725915516 এই নাম্বারে বিকাশ করতে পারেন। যদিও তিনি আমাকে বিকাশ নাম্বার দিতে চান নাই, তিনি বলেন টাকা চান না, চাকরি চান। আমি তার সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে নিশ্চিত হয়েছি ছবির ব্যক্তিটি তিনি কি না, এবং নিশ্চিত হয়েছি এই ভাইটার জন্য আমি জব খুঁজতেছি, দেখি পারি কি না। ফারি আরও লেখেন, তিনি এসএসসি পর্যন্ত পড়েছেন, কেউ যদি ওনাকে জব দিতে পারেন তাহলে দয়া করে 01876480318 অথবা 01301371708 নাম্বারে কল করবেন। তার নাম মাসুদ, তার একটা চাকরি খুব প্রয়োজন, আমি নিজেও চেষ্টা করছি, তারপরও যদি আপনারা আমার আগে একটা জব ম্যানেজ করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। তার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন, ধন্যবাদ। এ প্রসঙ্গে ফারিয়া জানান, হ্যাঁ ঘটনা সত্য, এখন একটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি, দেখি কতটুকু করতে পারি।